君やめにじたぞ。ガキに行くと바로먹는일은다못보아미기아마야샤바로샤데ভ ে ব ে ছ ি ল া ম এ স্বামীর ঘরে গ ি য ়ে আমি সুখে সংসার করব আমি যেন ব্যর্থ হয়ে গেলাম আমারই কপালটা এতই পোড়া যে আমি স্বামীর ঘরে সুখ করতে পেলাম না তুমি আর ঘুমিয়ে দেখো না গো স্বামী আর ঘুমিয়েคอทาบอลุปราณุนาคอทาบอลุปราณ
প্রকৃতির ভাঙা ঢেউ আমি নিরহারা পাখি অজানা সুখের আশায় আমি আজও চেয়ে আছি কথা বলু কপাল পোড়া মা আমারই মতো হয়তো হত ভাগে আর এই জগতে কেউ নেই জানি না আমি অদৃষ্টির কি ক্ষতি করেছিলাম যে রাত্রি পোহাতে না পোহাতে স্বামীর কাছ থেকে আমায় বঞ্চিত করে দিল ঠাকুর জানি না আরে কতকাল আমায় ভেসে যেতে হবে সাগরের জলে কতকাল আমি এভাবে নয়নের জলে পরিশ্রম করব কতকাল ধরে এভাবে আমি টুকরে টুকরে কান্না করব ভগবিধি কষ্ট যখন তুমি আমায় দিয়েছ একটুখানি সহিবার শক্তি দিও বিধি একটুখানি সহিবার শক্তি দিও শিখি একই একই নয়নে ফিরলাম ওরে কাকা কি হয়েছে তোমার মা আমি যে বড় ক্ষুধার্ত মা ক্ষুধার্ত হ্যাঁ মা আমি কি করতে পারি বলো তোমার জন্য তোমার ভেলাতে কি যেন দেখা যায় মা কাকা খুঁজে আবার মৃত স্বামী দাও মা আমি যে তাকে খাবো না সে যে তোমার খাওয়ারই কোনো বস্তু নয় সে যে হতভাগীর মৃত স্বামী তুমি তাকে খেতে চেও না কাকা তুমি তাকে খেতে চেও না বেশ তুমি যখন খোদাত আমার একটু কর্ম করে দিতে পারবে তবে শোনো ও সে তো কাগা মাইরি বাড়ি
বাবা। হ্যাঁ মা। তোমাকে যে আমার মায়ের বাড়ি যেতে হবে। আমি যে সাগরী জলে ভেসে চলেছি এই সংবাদে কেউ জানে না। আমার পিতা মাতা দাদা বৌদি আত্মীয় স্বজন গ্রামবাসী এই সংবাদে কেউ জানে না। তাই তো তোমায় সংবাদে দিয়ে পাঠাতে হবে। বেশ মা। তুমি খানিকটু দাঁড়াও, এই শাড়ির অঞ্চলে ছিঁড়ে আমি পত্র করব, নয়নীর কাজল দিয়ে করব কালি। Oh,
তার সঙ্গে তুমি অঙ্গুরি নিয়ে যাও, আমারই গর্ভধারিণী জননী। তার জামাতাকে বরণার্থে যখন বরণী করেছি সেই সময় আমারই জননী তার জামাতাকে দিয়েছিল। এটা যদি থেকে যায় বাড়ি বাড়ি করে আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় মা। তাই আমি রাখতে চাই নাই অঙ্গুরি, তুমি আমার মাকে দিয়ে দিও দাদা। তবে মা কোন সময় দিব কোন সময় দিব না বলে দাও মা। বেশ সত্যি তো, তবে জানো কাকা? বলো মা। তুমি যতবার আমায় মা ডাক বলো, জানি না আমি তোমায় জন্ম দিতে পারিনি, কিন্তু হয়তো কোনো জন্মে আমি পুণ্য করেছিলাম বলে একে বনিরি কাকা আমায় মা বলেছে, বড় ধন্য আমি, হয়তো এটাও পুণ্য করেছিলাম যে আমি তোমার ভাষা বুঝতে পারছি, তুমি আমার ভাষা বুঝতে পারছো। সবই কর্মের ফল। সত্যি তো এত বড় উজানি নগর, কি করে চিনবে সে আমার মায়েরই বাড়ি, বা কোন সময় দেবে পত্র তাও তো জানি না। আমি তোমায় সবই বলে দেব কাকা। বলে দাও মা। হরে যাকো হরে মায়া মা, হরে সিনা নিতে সেই সময় যদি তুমি পত্র দাও আমার মা যদি পায় কি করবে জানো? ওরে না জানি মায়া মা, পত্র পেলে জলে দিয়ে কাকা মারা যাবে। আমার রন্ধনশালায় রন্ধন করতে যাবে সেই সময় যদি এই হতভাগী এই পত্রখানি দাও, ফেলে কি করবে জানো? কি করবে মা? ওরে না জানি কোন সময় দেবে জানো? কোন সময় মা? ছয়টি বৌদিকে নিয়ে চন্দন তলায় মা আমার শুকাইবে কে, সেই সময় দিও কাগাই দক্ষিণীর উদ্দে। বেশ মা। আরে জানো বলো মা আমার মায়ের বাড়ি কোনটা? না মা। ওরে আকিনার সামনে আছে চন্দনের আগে
সামনে রয়েছে চন্দনীর গান, সারি সারি আছে দাগা ডালিমের গান, সেটি অভাগিনীর মায়ের বাড়ি। বেশ মা, কিছু বলবে? হ্যাঁ মা, আমার যে এখনো ডানা গজায়নি মা, আমি যে উঠতে পারছি না, তবে আমি কেমন করে যাব তোমার উজানিতে? বেশ দাদা, জানি না আমি পূর্ণ করেছি না কোনো পা, তবু আমি তোমায় আশীর্বাদ করি। যাও যাও রে কাকা, তোমায় দিলাম বর, উড়ে গিয়ে বসো তুমি উজানি নগর। জয় মামা বসা। তোমার হতভাগী বেহুলা, আজি তোমার সংবাদ দিয়ে পাঠালো মা, তুমি আমায় ক্ষমা করে দিও যদি ভুল করে থাকি, যদি আমি সঠিক পথে যাই মা, তুমি আমায় দূর থেকে আশীর্বাদ করবে, যাতে আমার ভিতর স্বামীর প্রাণদান আমি ফিরে পাই। বড় মনে পড়ে মা গো, খুবই মনে পড়ে তোমাদের। আজ সব কিছু থাকার সত্ত্বেও এই গ্রামের সিঁদুরের কারণে নদীর জলে ভেসে চলেছি, ওগো তোমার সাধে বেহুলা মাগো, ওগো জলে ভেসে যাও তোমার সাধে বেহুলা মাগো, জলে ভেসে যাও। আমি কোনিবা পথে গেলে আমি ওগো দেব পুরী যা, ¡Gracias!
তোমার সাথে বেকুলা মাগো জলে ভেসে যাওয়া তোমার সাথে বেকুলা মাগো জলে ভেসে যাওয়া জলে ভেসে যাওয়া।